আজকে আপনারা দেখবেন বাংলাদেশের কিছু পায়খানা টিকটকার। আমার অনেক কষ্ট হইতাছে আমার ভবিষ্যৎ বউয়ের জন্য, বেচারি স্বপ্ন দেখতেছে রাজকুমারের, পাইবো আমারে। আমি ওয়াশ করি, হে ফেসবুক চালাইতেছে, যাক বন্ধ মোবাইলটা, বন্ধ কর, অক্ষর বন্ধ কর, চলে আয় চুপটি করে। না মা আমাকে মারবে। তুমিও সিঙ্গেল আমিও সিঙ্গেল, তার মানে কি বুঝছ? আঙ্গো দুনুগারে সেরা খারাপ। মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কেচে দিত কে? তোমরা মেয়েরা না থাকলে তো আমরা কাপড় চোপড় পরতামই না। আজ রাস্তা দিয়ে আসার সময় চোখে একটা পোকা পড়েছিল, তাই চোখটি ডলতে ডলতে আসছিলাম। কে শালা একজন ফটো তুলে পোস্ট করে দিয়েছে, ভালোবাসা কেন এত কাদায়? ওরে বাবা, একটা কথা কি জানেন, একটা লাইক দিয়ে দেন। একটা কথা বলতে চাই সিঙ্গেল ছেলেদের, আসসালামু আলাইকুম, আর সিঙ্গেল মেয়েদের আই লাভ ইউ। আমার শৈশব স্যারদের খুবই পছন্দ, যারা বলতো দেখে দেখে লিখো কিন্তু কথা বলো না। মাসে 13টা গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেটাও স্ট্যাটাস দেয়, তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। ভাইয়া ওটা তোর হাত নাকি পাবলিক বাস? ভাই একটা কথা কই, ক আপনার দাড়ি কিন্তু উঠে গেছে। আমাকে যদি মারিস তোর মার কি রে? কোনকে চিকন বলতে নাই প্রিয়, কারণ চিকন মানেই আগুন। তুমি এত নিখুঁত অভিনয় কিভাবে করো? আমি তো সামান্য ক্লাস ফাঁকি দেওয়ার জন্য মাথা ব্যথার অভিনয় কইরা হাইসা দি। শাড়ি পরে তো আমি বসে আছি, ইস কেউ যদি একটু পাঞ্জাবি পরে আসতো। জীবন আমাকে একটা জিনিসই শিখেছে, সেটা আমি ভুলে গেছি। তুমি এই কাজটা করলা কি লাগা? তোমার টাকা লাগলে তুমি আমার কাছে চাইতে পারতা। কি করছি তোমার? আমি ফোনে 20 টাকা দিতে বলছি, তুমি 19 টাকা দিছো কে? না জানি কোন বাড়িতে বড় হইতাছে আমার ভবিষ্যৎ জামাই, বিয়া দিয়া দিয়েন শাশুড়ি আম্মা, আমি বিয়া করতাম না।